दुबई, सऊदी अरब, ईरान, मालयशिया, इंडोनेशिया, जापान, कोरिया, थाईलैंड, चीन सह विभिन्न देशेर विभिन्न डिजाइनेर रुचिसम्मत बुर्कार समाहार निये यात्रा शुरू करेछे बुर्का बाजार। बुधवार सकाले कक्सबाजार शहरेर फायर सार्विसेस स्टोर नूर मार्केटेर द्वितीय तलाय जमकालो आयोजने बुर्काबाजार उद्बोधन करें प्रतिष्ठानटिर स्वत्वाधिकारीर मा एवं कक्सबाजार टेलार्स मालिक समितिर सभापति मोनाफ सिकदार। বুর্কাবাজার কক্সবাজারে সাড়া জাগাবে বলে প্রত্যাশা করেন মোনাফ সিকদার। এই বুর্কাবাজার আগামী দিনে ভালো সাফল্য লাভ করবে এবং কক্সবাজারে এই দোকানে এই শোরুমে দেশি এবং বিদেশি বিভিন্ন ধরনের যে বুর্কাগুলো রয়েছে আশা করি কক্সবাজারে সাড়া জাগাবে। এমন একটি সুন্দর এবং মনোরম পরিবেশে ওনারা এমন একটি সুন্দর উদ্যোগ নিয়েছেন যেটি আসলেই প্রশংসনীয়। উদ্বোধনের দিন বুর্কাবাজারে ভিড় ছিল ক্রেতাদের। ক্রেতারা বলছেন কক্সবাজারে নারীদের বুর্কা ক্রয়ের জন্য পাইকারি দোকান বা শোরুম না থাকায় এতদিন হিমশিম খেতে হয়েছে তাদের। এখন থেকে দেশি বিদেশি নানা ডিজাইনের বুর্কা সহজে এবং সুলভ মূল্যে পাবে বলে প্রত্যাশা করেন তারা। আগে আমরা আমাদের একটা ডিজাইনের বুর্কার জন্য অনেকটা দুশ্চিন্তা ছিল, তবে এখন আমাদের কাছে সেটা নেই যে আগে আমরা ঢাকা থেকে দুবাই থেকে মানে বিভিন্ন দেশে অর্ডার করতাম, এখন সেটা আমাদের কাছে পেয়েছি। আমরা মেয়ে মানুষ এদিকে এদিকে ঘোরাফেরা করতে হতো একটা বুর্কার জন্য, মানে কোন দোকানে যাবো এই নিয়ে মানে মাথা, এখন সেটা থেকে অনেকটা মুক্ত। যারা মেয়েরা আছে তাদের জন্য আমরা বুর্কা নিয়ে নানা রকম শঙ্কায় ছিলাম, কারণ আমাদের হয়তো বা না হলে টেলার্সে গিয়ে কাপড় নিয়ে সেলাই করতে হয়, না হলে ছোটো ছোটো দোকানগুলিতে খুচরা নিতে হয়। আজকে এখানে এই পাইকারি বড় শোরুম হওয়ার কারণে এখানে আমাদের দুশ্চিন্তাটা মুক্ত হয়েছে এবং আমি নিজে এসে অভিভূত এখানকার আধুনিক ডিজাইনগুলো দেখে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী বলেন দেশি বিদেশি বুর্কা ছাড়াও নিজস্ব কারখানা থেকে ক্রেতাদের পছন্দ মতো বুর্কা তৈরি করা হবে বলে জানান তিনি। ব্যতিক্রম তো আছে, আমরা সবসময় আমরা তো ব্যবসা করতেছি আজকে 5-6 বছর ধরে, বুর্কা বাজারের একটা সুনাম আছে। কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা সবসময় নতুন কালেকশন, সবসময় যে কোনো মুহূর্তে নতুন কালেকশন, কাস্টমারের সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য হচ্ছে, কাস্টমারের সন্তুষ্টি সবাই প্রথম। ডিজাইনের বুর্কা আমরা কাস্টমারের সুবিধার জন্য দেশি বিদেশি বিভিন্ন ধরনের বুর্কা আমরা নিজেরাও তৈরি করি, বাইরে থেকেও ইম্পোর্ট করি, তাহলে আর আমাদের এখানে মানে ছাড় আছে। এদিকে উদ্বোধন উপলক্ষে কক্সবাজার ব্লাড ডোনার সোসাইটির সহযোগিতায় প্রতিষ্ঠানটি 500 জনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করেন। কক্সবাজারের পাশাপাশি উখিয়ার কোটবাজারে তাদের আরেকটি শাখা রয়েছে। নিউজ ডেস্ক, টিটিএন, কক্সবাজার।